হেলমেটে ক্যামেরা থাকলে নিজের মনে হয় জঙ্গলি, যেমন মানুষ তাকায়। আরে আল্লাহ, এই দুই ভাই আমাদের যারা মানুষের রক্ত দিয়ে উপকার করে সারাদিন। এই গাড়িটা লাস্ট কবে দেখছেন আপনি বলেন তো? আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে বেশ কিছুদিন পরে ব্লগিং করতে বের হইলাম, জানি না কি করব, কোথায় যাব। বাসা একদম ফাঁকা, আমি একা, আম্মুরা সবাই ঢাকাতে গেছে বেশ কিছুদিন হলো ডাক্তার দেখানোর জন্য, এখনো আসে নাই। তো বিকেলবেলা ভালো লাগতেছিল না, তাই ভাবলাম একটু ঘুরে আসি। ভাইয়া, এই দেখিয়া একটা বড় ভাই সায়েম ভাই, সেও 4B চালায়। ব্ল্যাক কালারটা আমার আসলে খুব পছন্দের একটা বাইক ছিল। আমি যখন কিনতে গেছিলাম তখন ব্ল্যাকটা ছিল না, শুধু রেডটা ছিল, তাই রেডটা কিনছিলাম। দেন রেডটা চেঞ্জ করে ব্লুটা নিয়েছিলাম, ব্ল্যাকটা নেওয়া হয় নাই। আসলে ব্ল্যাক কালারটা খুবই জোস, রাতে যখন কোনো গাড়ির অপোজিট সাইডে থাকে তখন কালারটা একদম গর্জিয়াস হয়ে ওঠে। আর ব্ল্যাক কালার আমি সবসময় পছন্দ করি, ব্ল্যাকের উপরে কোনো কালারই নাই। এই দুই ভাই আমাদের যারা মানুষের রক্ত দিয়ে উপকার করে সারাদিন, তারা হাঁটতেছে রাস্তায়। ভাইয়া কোথায় যান ভাই? আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? আসসালামু আলাইকুম ভাই। জি ভাই, ওঠেন ভাই, আপনারা তো বাকেরগঞ্জে যাবেন। জি ভাইয়া, জি। আমি উপকারটা করলাম ভাই, ধন্যবাদ ভাই। গেলাম ভাই, লবিকলি যাবে সন্ধ্যায়? শিওর। হেলমেটে ক্যামেরা থাকলে নিজের মনে হয় জঙ্গলি, যেমন মানুষ তাকায়। আরে আল্লাহ, চেয়ারম্যান জেলা পরিষদ বরগুনা। আসতে আমি আগে বাইকটা ঘুরাই, পরে আপনারা যান। সরকারি খুবই দরকারি। কি একটা অবস্থা, আমাদের স্টানে কোনো ডিসিপ্লিন নাই। তো দুইটা ভাই হাইটে হাইটে যাচ্ছিল স্টানের দিকে, আমার যেহেতু কোনো কাজই ছিল না, ভুং ভাং ঘুরতে বেরিয়েছি, তাই তাদের একটি স্ট্যান্ড পর্যন্ত লিফট দিলাম। আর তারা হচ্ছে গিয়ে খুবই মানে কি বলে অ্যাক্টিভ ছেলে, বাকেরগঞ্জ ব্লাড জুবুডনার্স ক্লাবের সদস্য। যদি কারো ব্লাড প্রয়োজন হয় তারা দুইজন সব থেকে বেশি রেসপন্স করে, এমনকি ম্যাক্সিমাম টাইম তারা ম্যানেজ করে ফেলে। কতজনরা যে ব্লাড ম্যানেজ করে দিচ্ছে তার কোনো এক্স্যাক্ট হিসাব নাই, মানে অফুরন্ত আনলিমিটেড, প্রত্যেক দিন 2 থেকে 3 জনকে তারা ব্লাড ম্যানেজ করে দিচ্ছে। আর তাদের একটু হেল্প করা তো অত আহামরি কোনো ব্যাপার না, যেহেতু ভাই ব্রাদার। তো এখন বাসায় চলে যাচ্ছি, সবাইকে নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ রইল। ও, পাখিটা এসে কত সুন্দর করে বসলো, এই কি সুন্দর বিকেলবেলা একটা পাখি। আসলে যারা আমার মনে হয় ঢাকাতে ব্লগ করে অথবা সিটির ভিতরে ব্লগ করে, তাদের থেকে আমার ব্লগগুলো একটু ডিফারেন্ট হয়, বিকজ আমি ম্যাক্সিমাম টাইমটা ন্যাচারের পাশে থাকি, প্রকৃতির সাথে মেশার চেষ্টা করি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাটা, হেই মাই 4B।